কোনো কোনো সময় এমন মনে হয় পৃথিবীতে শুধুমাত্র এই একলা আমি থাকলেই বোধহয় ভালো হতো, অথবা এমন যদি হতে পারত নির্জন একটা দ্বীপ, শুধুমাত্র আমি আর আমি, শুধু থাকবে প্রকৃতির অপার সৌন্দর্য এবং আমি, থাকবে না কেউই, প্রয়োজন পড়বে না বুঝবার মতন কেউ, তাই আশাও থাকবে না, থাকবে না ইলেকট্রনিক্সের মতন জিনিসপত্র। অজান্তেই বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে, কারণের সংখ্যাটাও বেশি হওয়ায় খুঁজে বের করাটাও কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। নিজের মগজ আর নিজের অন্তরকে সামিল করে আশ্বাস জাগাই। এরপর চলে চলমান ক্রমধারা, উপর দিয়ে দামি হাসি আর মুখে নির্ভেজাল চাহনি দিয়ে ভালোই তো আছি। তখন অপর মানুষের কষ্টগুলোর জন্য নিজের সাথে যুদ্ধ লাগাটাও বেশ স্বাচ্ছন্দ্যবোধ কাজ করে। প্রত্যেকটা মানুষের কাছেই নিজের কষ্টগুলো কতটা পরিমাণ কষ্টদায়ক সেটা বুঝবার ক্ষমতা আল্লাহ আমাদের দেয়নি। নিজের অন্তরের চলন্ত বহমান অগ্নিশিলাগুলোর কাছে কারোটা কিছুই, তাই নিজের কষ্টগুলো না হয় তোলাই থাক। কোনো এক সময় কষ্টগুলোর সাথে দেখা হয়ে গেলে বলবো ভালোই তো আছি, ভালোই তো রেখেছেন।